অ্যামাজন নদীতে কুমিরের সাঁতার কাটতে কেমন লাগে, কিংবা সেখানে ব্যাঙের জীবনই বা কেমন। ভার্চুয়াল রিয়ালিটির ইনস্টলেশন দিয়ে পাঁচটি প্রাণীর ভূমিকায় অবতীর্ণ হওয়া যায়। আমার নিজের পছন্দ রক্তচোষা বাদুর। ওরা এত আদুরে, আর কাজটাও খুব ভালো হয়েছে। বাদুরের নাইট ভিশন নিয়ে আপনি রাতের বেলায় রেইন ফরেস্টে উড়ে বেড়াতে পারেন। এক কথায় দারুণ। আপনার পিছনে মাকড়সা আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বার্লিনের ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ফাউন্ডেশনে কাজ করা ইনা ক্রুগার ও তার সহকর্মীরা এই ইনস্টলেশনটি বানিয়েছেন। এতে তারা অ্যামাজনের টুমুকুমাকে জাতীয় উদ্যানে 400 হেক্টর এলাকা তৈরি করেছেন। প্রায় 7,500 গাছ এখানে প্রোগ্রাম করা হয়েছে। সময় লেগেছে প্রায় 1 বছরেরও বেশি। বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে ইনস্টলেশনটি এখন ট্যুর করছে। আমরা মানুষকে এমন অভিজ্ঞতা দিতে চেয়েছি যার মাধ্যমে তারা ওই প্রাণীদের সম্পর্কে আরো বেশি তথ্য জানতে পারবেন। এভাবে এই প্রাণীদের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে। আমরা সফল হচ্ছি, কারণ অনেক মানুষ আমাদের কাছে জানতে চাইছেন পয়জন ডার্ট ফ্রগ কি সত্যি সন্ধ্যাবেলায় অমন অদ্ভুত রং দেখতে পায়। আপনারা কিভাবে জানেন, কিভাবে আমরা এই সম্পর্কে আরো তথ্য পেতে পারি? জীববিজ্ঞানী ইয়ানা হফমান শুরুতে ইনস্টলেশনে কিছু ভুল পেয়েছিলেন। শুরুতে আমরা যখন ওই দ্বীপের প্রোটোটাইপ দেখেছিলাম, তখন দেখলাম সেখানে এমন কিছু গাছ দেখানো হয়েছে যা দক্ষিণ আমেরিকায় নেই, আর অ্যামাজনে তো নয়। নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে ডিজিটাল মিডিয়া ব্যবহারের গুরুত্ব আছে বলে মনে করে বার্লিনের এই মিউজিয়াম কর্তৃপক্ষ। যেমন এখানে আপনি দেখতে পারেন ডাইনোসররা কী খাবার খেত, তারা কীভাবে ঘুরে বেড়াত। প্রথম শ্রেণীর শিক্ষার্থী লায়লা নালিক যেমনটা বলছিল, তারা দেখতে অসম্ভব রঙিন ছিল আর তারা অনেক বছর আগে বাস করত। বার্লিনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সম্প্রতি তাদের প্রদর্শিত 30 মিলিয়ন অবজেক্ট ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে। এজন্য কিছু অবজেক্টের ছবি তোলা হচ্ছে আর বাকিগুলো স্ক্যান করা হচ্ছে। এতে পোকামাকড়ের জন্য তৈরি বিশ্বের প্রথম 3D স্ক্যানার ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানীদের জন্য তো বটেই, দর্শকদের জন্য এক দারুণ খবর। বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা এই ডিজিটাল প্রদর্শনী খুবই পছন্দ করছেন। স্থানীয় ফ্লোরা ফনা তুলে ধরতে আমরা নিজেরাও এডুকেশনাল অ্যাপ তৈরি করছি। ডিজিটাল ফরম্যাট দিয়ে আমরা পরের প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করছি, ফলে তরুণদের কাছে অনেক বিষয় আকর্ষণীয় হয়ে উঠছে। মিউজিয়ামের অবজেক্ট ডিজিটালাইজ করি হোক কিংবা ভার্চুয়াল রিয়ালিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হার্পি ইগলের সঙ্গে অ্যামাজনে উড়ে বেড়ানোর মতো নতুন অভিজ্ঞতা, উদ্দেশ্য একটাই, বন্য প্রাণীদের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।